অস্ত্র জমা দাও, মদ ছেড়ে দাও, যত শয়তানি বদমাইশি ছেড়ে দাও, কি চাও বলো? তোমার কর্মসংস্থান দরকার, নাও তোমার কর্মসংস্থান দেওয়া হলো। বিয়ে করো না, মেয়ে দরকার, ধরো বিয়ের পয়সা নাও। বিদেশ যেতে চাও, পয়সা নাও। দেখবেন টু থার্ড এসে আমাদের কাছে সারেন্ডার করবে এবং এদেরকে আমরা ভালো ভালো মানের চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করব। তবে এই সরকারকে আমরা বলবো, আপনারা কিছুটা স্লো যাচ্ছেন বলে অভিযোগ আছে, আপনারা গতি আরো বাড়ান, বাজারে আপনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন। কারা সিন্ডিকেট করেছে এদেরকে ধরে নিয়ে বাইন্ডা নিয়ে আপনারা ডান্ডা মারিয়ে এদের পা ভেঙে ফেলেন, আপনাদের লাঠিকে আরো শক্তিশালী করেন। যে বেটাই চাঁদাবাজ হোক না কেন, যে বেটাই কোনি হোক না কেন, যারা এনআরকি ক্রিয়েট করবে আপনারা যৌথ বাহিনী দিয়ে এদের দলের পরিচয় দেখবেন না, চেহারা দেখবেন না, আপনারা ধরে নিয়ে এদেরকে উপযুক্ত বিচারের ব্যবস্থা করুন, বাজার নিয়ন্ত্রণ করুন। এবং রাস্তা যারা এনআরকি করছে, সেদিন সচিবালয়ের সামনে শেষে যেভাবে একটু উত্তম মাধ্যম মালিশ করলেন, এটাকে আরো জোরদার করুন। কোন অবস্থায় বিশৃঙ্খলাকারীদেরকে কোনো আশ্রয় দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, আজকে মাগরিবের আজান অত্যাশন্য, আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একটি পরিকৃত সুশৃঙ্খল দায়িত্বশীল ইসলামী রাজনৈতিক দল, ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন, সেটার মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। এটা কোরআনের কথা, এটা ইসলামের কথা, এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। এটা কার কথা? আল্লাহর কথা। সুতরাং এই স্লোগানের ভিত্তিতে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। এই স্লোগানের কথাই হলো, কোথাও কোনো বৈষম্য থাকবে না। গ্রামের একটা সাধারণ রিক্সা ড্রাইভার ভাইয়ের ছেলে, কৃষক ভাইয়ের ছেলে, শ্রমিক ভাইয়ের ছেলে, তার মেধা দিয়ে যদি চাকরি পায়, তাহলে তার কাছে ঘুষ কেউ দাবি করতে পারবেন না, কোন দলীয় পরিচয় তাকে বাদ দেওয়া যাবে না। বাংলাদেশের গড় থেকে রাষ্ট্র পর্যন্ত কোথাও কোনো বৈষম্য চলবে না। তাহলে এটা যদি করতে হয়, যাদের একটু প্রিপারেশন এই লাইনে আছে তাদেরকে আগামী দিনে ক্ষমতায় আসতে হবে, ঠিক কিনা? জামাত ইসলামী বিগত 53 বছরে একটা ছায়া সরকারের আদলে অর্থনীতির বিকল্প দিয়েছে, রাজনীতির বিকল্প দিয়েছে, সংস্কৃতির বিকল্প দিয়েছে, শিক্ষায় বিকল্প দিয়েছে, সামাজিকতায় বিকল্প দিয়েছে, লোক তৈরি করেছে। ইনশাআল্লাহ জামাত ইসলামীর হাতে দেশের জনগণ তার দেশ পরিচালনার চাবিকাঠি তুলে দেয়। 5 বছরের ভিতরে দারিদ্রকে আমরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করবো ইনশাআল্লাহ। চোর ডাকাত বদমাশ সন্ত্রাসীদেরকে মাত্র 6 মাসের ভিতরে আমরা সুজা করে ছাড়বো ইনশাআল্লাহ। এদেরকে প্রথমে 3 মাসে মার্সি ঘোষণা করব। অস্ত্র জমা দাও, মদ ছেড়ে দাও, যত শয়তানি বদমাশি ছেড়ে দাও, কি চাও বলো? তোমার কর্মসংস্থান দরকার, নাও তোমার কর্মসংস্থান দেওয়া হলো। বিয়ে করো না, মেয়ে দরকার, ধরো বিয়ের পয়সা নাও। বিদেশ যেতে চাও, পয়সা নাও। দেখবেন টু থার্ড এসে আমাদের কাছে সারেন্ডার করবে এবং এদেরকে আমরা ভালো ভালো মানের চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করব। আর কিছু বাকি থাকবে অভ্যাসগত, এদেরকে ধরে নিয়ে লালগড়ে ঢুকাবো, ওখানে আমরা তালিম দিব, তাদেরকে বোঝাবো আল্লাহর কথা, বোঝাবো রাসূল আখেরাত, ওদেরকে বোঝাবো তোমাদের সব ভালো ভালো জিনিস দিব, তোমরা এগুলো ছেড়ে দাও। আরো অনেকে এটা বাদ দিয়ে দিবে, ঠিক কিনা? এরপরে লিমিটেড সংখ্যা যদি তাকে, তাহলে তাক ওই কারাগারে যারা আছে এদেরও তো রিজেক্টের দরকার আছে, ঠিক কিনা? ওদের বেতন ভাতা ইত্যাদি দেওয়ার জন্য, কারাগার পরিষ্কার রাখার জন্য কিছু যদি তাকে, তাহলে ওখানে থাকো। আমরা মাত্র 6 মাসের মাথায় যুবকদের জন্য পরিকল্পনা নিয়ে সব বেকার শিক্ষিত অশিক্ষিত যুবককে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমাদের হাতে প্ল্যান আছে, উই হ্যাভ সো মেনি প্ল্যান। আমাদের হাতে ক্ষমতা দিয়ে দেখেন, আমরা এই পর্যন্ত যেগুলো করেছি, ব্যাংক, বিমা, অর্থনীতি, রাজনীতি, আমরা একা একা সেগুলো বুক করি নাই। আমাদের করা ব্যাংক থেকে লোন আওয়ামী লীগের লোকেরা আরো বেশি নিয়েছে, বিএনপির লোকেরা নিয়েছে, এমন কোন দল নাই যারা নেয় নাই, ঠিক কিনা? দলগতভাবে নেয় নাই, বিএনপির লোক বলতেছি, আওয়ামী লীগের লোক বলতেছি, সব দলের লোকেরাই সেখানে গিয়েছে, ঠিক কিনা? অতএব আমরা যে রাষ্ট্র কায়েম করব, সেই রাষ্ট্র একা আমরা চালাবো না। এদেশের ছোট বড় রাজনৈতিক দল, ইসলামী দল,
এবং দেশের সুশীল সমাজকে সাথে নিয়ে একটা ইনক্লুসিভ রাষ্ট্র আমরা কায়েম করব ইনশাআল্লাহ। সবাই পার্লামেন্টে বসে আড্ডা দিব, পার্লামেন্টে বসে কথা বলবো, রাস্তায় কোনো এনার্কি থাকবে না, আমরা ডিবেট করব, আমরা একটা উন্নত বিশ্বের রাজনীতি বাংলাদেশে চালু করব যদি জামাত ইসলামের হাতে জনগণ চাবিকাঠি তুলে দেয় ইনশাআল্লাহ। সেই জন্য জামাতের কর্মীদেরকে আরো উদার হইতে হবে, আরো সহনশীল হইতে হবে, আরো ধৈর্যশীল হইতে হবে, আরো বেশি জ্ঞানের অধিকারী হইতে হবে, আরো বেশি চরিত্রের অধিকারী হইতে হবে, আরো বেশি সুন্দর ব্যবহারের অধিকারী হইতে হবে, আরো বেশি জনগণকে সেবা দিতে হবে, মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, ধৈর্য ধরে শুনতে হবে, মানুষ সুখের কথা বলতে আসবে, দুঃখের কথা বলতে আসবে, সুখের কথায় আমাদেরকে আনন্দিত হইতে হবে, দুঃখের কথায় আমাদেরকে ব্যথিত হইতে হবে, সমস্যার সমাধান দেওয়ার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে এবং মানুষ যেন আমাদের কাছে এসে আশ্রয় পায় সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি জামাতের লোকদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আরো বেশি দায়ী আল্লাহ হইতে হবে, সত্যের সাক্ষ্য দিতে হবে, ইসলাম যে কাল জয় আদর্শ, বিশ্বজনীন আদর্শ, মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি, ইসলাম ছাড়া আর সকল মতবাদ যে বাতিল মতবাদ ওগুলো দিয়ে আল্লাহ সন্তুষ্টি হাসিল করা যাবে না, মানবতার কল্যাণ নিশ্চিত করা যাবে না, এটা জাতিকে বোঝাবার মূল দায়িত্ব জামাত ইসলামীকে পালন করতে হবে। আপনারা কি সেই দায়িত্ব পালন করতে রাজি আছেন? আপনারা যদি আগামী 9 সপ্তাহ, অক্টোবর 1 সপ্তাহ, নভেম্বরের 4 সপ্তাহ, ডিসেম্বরের 4 সপ্তাহ, 9 সপ্তাহে যদি কমপক্ষে 200 জনের সাথে গণসংযোগ করে আমি যদি বলি 100 জনকে আপনারা জামাতের প্রতি সমর্থন আদায় করবেন, জামাতের আন্দোলনে সামিল করবেন, এই ধরনের স্যাক্রিফাইস করার জন্য, কষ্ট করার জন্য আপনারা কি রাজি আছেন? কাকে রাজি আছেন হাত তুলে দেখান। কালকে থেকে আপনারা ব্যাপক দাওয়াতি কাজ করে জনগণকে সংগঠিত করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, শুধু জনগণকে সংগঠিত করলে হবে না, মানব সেবা দেওয়ার জন্য যে ধরনের যোগ্য কর্মী দরকার, নেতা দরকার, সেটাও আমাদেরকে তৈরি করতে হবে। এই জন্য যারা কর্মী আছেন তাদেরকে রোকন শপথ নিতে হবে, দিন কায়েমের সংগ্রামে শপথ নিয়ে আমাদের নেতারা যেভাবে জীবন বাজি রেখে আল্লাহর রায়ে উৎসর্গ করেছেন, আমাদের নেতাদের প্রতিকূটা রক্তের বদলা নেওয়ার জন্য আমরা শপথবদ্ধ হয়ে দিন কায়েমের জন্য লড়াই করব, এই ক্ষেত্রে কি আপনারা রাজি আছেন? এই প্রচেষ্টা আপনারা আরো জোরদার করবেন ইনশাআল্লাহ। থার্ড হলো, আপনারা আরো কর্মী বৃদ্ধি করবেন, যারা কর্মী আছেন তারা আগামী এই বছরের শেষ প্রান্তে এসে 31 ডিসেম্বরের মধ্যে কমপক্ষে 10 জন করে কর্মী বৃদ্ধির চেষ্টা চালাবেন, পারবেন কিনা? পারবেন, কে পারবেন দেখি, 10 জন করে কর্মী বৃদ্ধির চেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, পাশাপাশি আমাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে মানব সেবার যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে, কাজগুলো আছে, আমাদের হেলথ বিভাগ আছে, আমাদের ওই যে service.com এর মাধ্যমে মানুষের বাসা বাড়ির যে কাজকর্মগুলো আছে, যেগুলো আমরা সার্ভিস দিয়ে থাকি, এই সমস্ত সার্ভিসগুলোকে মানুষের কাছে পৌঁছে দিয়ে আপনারা মানুষকে জামাত ইসলামীর যে কার্যক্রমগুলো, 4 দফা কর্মসূচিগুলো, সেগুলো তুলে ধরতে আপনারা সবাই অগ্রসর ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সর্বোপরি আমাদের পরিষ্কার কথা, আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, লড়াই করেছি, লড়াই আর সংগ্রামের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, আমরা চূড়ান্তভাবে বাংলাদেশের গড় থেকে বঙ্গভবন পর্যন্ত, বৈষম্য দূর না হওয়া পর্যন্ত, অবিচার দূর না হওয়া পর্যন্ত, সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত, চাঁদাবাজি বন্ধ না হওয়া পর্যন্ত, সিন্ডিকেট ভেঙ্গে চুরমার করে না দেওয়া পর্যন্ত জামাত ইসলামীর আন্দোলন আছে এবং থাকবে ইনশাআল্লাহ। চূড়ান্তভাবে আল্লাহর এই জমিনকে কোরআনের রঙে রঙিন করে 58,500 বর্গ কিলোমিটার মাটিকে আমরা নিরাপদ করে, 58,500 বর্গ কিলোমিটার মাটির আমাদের 18 কোটি মানুষ, আমরা এক একজন যোদ্ধা হিসাবে, মুজাহিদ হিসাবে গড়ে উঠবো, যাতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে যদি কেউ হাত বাড়ায় আমরা সেই হাতকে ভেঙ্গে চোরমার করে দেওয়ার মতো শক্তি আমরা অর্জন করবো ইনশাআল্লাহ।